আপনি যদি একজন ফেসবুক ক্রিয়েটর হন তাহলে আজকে আমি আপনার ভুল এই আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। এই ভিডিও থেকে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন, এই সিদ্ধান্ত থেকে আপনি চাইলে শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর না আপনি একজন ইউটিউবার হতে পারবেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। আজকের এই ভিডিওতে আমার সবগুলো সিক্রেট আপনাদেরকে দেখালাম। দেখুন, আমরা সবাই জানি বর্তমানে কিন্তু ফেসবুকে অনেক বেশি কম্পিটিশন, যেরকম ফেসবুকে কম্পিটিশন ইউটিউবেও কিন্তু কম্পিটিশন। শুধু যে ফেসবুকে কম্পিটিশন এমনটা কিন্তু না, ইউটিউবেও কিন্তু আছে, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি শুধুমাত্র ফেসবুক নিয়ে কাজ করেন তাহলে আপনার সব থেকে বড় একটা ভুল, কেননা আপনি একটা কন্টেন্ট তৈরি করেন, এই একটা কন্টেন্টকে আপনি শুধুমাত্র ফেসবুকে আপলোড করেন, আপনি ইউটিউবে কোনো আগ্রহ প্রকাশ করতেছেন না বা ইউটিউবে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করতেছেন না, সেখানে আপনার ভিডিওগুলোকে শেয়ার করেন না, তো এটা হচ্ছে সবথেকে আপনার বড় একটা ভুল। কেননা একটা ভিডিওকে আপনি প্রতিটা প্ল্যাটফর্মে একবার করে শেয়ার করতে পারবেন। আর আমরা শুধুমাত্র ফেসবুকে ভিডিও শেয়ার করি এখান থেকে সফল হওয়ার জন্যে, আমাদের মাথায় এটা আসে না যে ফেসবুক যদি আমাকে না চাই ইউটিউবও আমাকে চাইতে পারে, আমি যদি ইউটিউবে একবার ট্রাই করি তাহলে হয়তো আমার জীবনে ভালো কিছু আসবে। এটা আমাদের মাথায় না আসার কারণে আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, এবং কি শুধুমাত্র ফেসবুকেই কিন্তু ট্রাই করি, প্রতিনিয়ত ফেসবুকে আপলোড করি। আপনারা দেখেন যে ভিডিওগুলো আপনি ফেসবুকে আপলোড করেন, যেখান থেকে আপনি প্রতি মাসে $1 ইনকাম করতে আপনার কষ্ট হয়ে যায়, সেখান থেকে ফেসবুকে যে পরিমাণ আপনার ভিউজ আসবে, সেই ভিউজগুলো যদি আপনার ইউটিউবে আসে, সেখান থেকে আপনি অন্তত $8 থেকে $10 আপনি ইনকাম করতে পারবেন প্রতি মাসে। যেখান থেকে $1 ইনকাম করতে আপনার কষ্ট হচ্ছে ফেসবুকে, সেখান থেকেই কিন্তু ইউটিউবে যদি আপনি সেম ভিডিওগুলো আপলোড করেন, সেখান থেকে আপনি $8-$10 করে ইনকাম করতে পারবেন সেম ভিউজে। কারণ হচ্ছে কি, ইউটিউবে একটু ইনকাম বেশি, ফেসবুকে একটু কম, কেননা ইউটিউবে মানুষ ভিডিও সার্চ করে দেখে। তো আজকের এই ভিডিওতে আপনার একটা ইউটিউব চ্যানেলকে কীভাবে আপনারা গ্রো করবেন, এবং কি যদি আপনার একটা নতুন চ্যানেল থেকে থাকে এটাকে আপনি কীভাবে সেটিং করবেন, কীভাবে সেট আপ করবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আমার যেই চ্যানেল থেকে আপনি ভিডিও দেখতেছেন এই চ্যানেলের সেটিংসগুলো আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিব, আমার সিক্রেট বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কীভাবে একটা ইউটিউব চ্যানেলকে সেট আপ করতে পারবেন, এবং সেট আপ করলে আপনারা খুব দ্রুত গ্রো করতে পারবেন, কীভাবে সেট আপ করলে আপনাদের জন্য ভালো হবে, কোন ক্যাটাগরিতে আপনি কাজ করেন এটা ম্যাটার করে না, আপনার চ্যানেল যদি আপনি সঠিকভাবে আপনি সেট আপ করতে পারেন বা ভালোভাবে আপনি সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন তাহলে আপনি ইউটিউবেও সফল হতে পারবেন। এখন আসি, আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে আপনাকে কয়েকটা কাজ করতে হবে আপনার ইউটিউব চ্যানেলে, আর যদি আপনার ইউটিউব চ্যানেল না থাকে তাহলে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেবেন বা খুলে নেবেন। কীভাবে খুলতে হয় অনেকগুলো ভিডিও আছে, আমার সেকেন্ড চ্যানেল আছে, আপনারা চাইলেই দেখতে পারেন। এখন আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে, আপনারা আমার মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করবেন, আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে আপনারা কীভাবে একটা ইউটিউব চ্যানেলকে সেট আপ করবেন, এবং কি আমার যে চ্যানেল থেকে আপনি ভিডিও দেখতেছেন সেটার থ্রুতে আপনাদেরকে দেখাবো একটা ইউটিউব চ্যানেলকে কীভাবে সেট আপ করা উচিত, এবং কি কীভাবে সেট আপ করলে আপনাদের প্রতিটা ক্যাটাগরিতে আপনারা গ্রো করতে পারবেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম, মোবাইল স্ক্রিনে আসার পর আমি এখানে ক্রোম ব্রাউজারে চলে আসছি। যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন বা আপনারা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আমার বিশ্বাস আপনাদের একটা ইউটিউব চ্যানেল থাকার কথা, যদি না থাকে আপনি ইউটিউব চ্যানেল খুলতে পারেন, তারপরেও যদি আপনারা খুলতে না পারেন কমেন্ট করবেন, আমি ইউটিউব চ্যানেল কীভাবে সঠিকভাবে খুলতে হয় আমাকে কমেন্ট করলে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ইনশাল্লাহ। আর যদি এই ভিডিওতে আপনারা রেসপন্স না করেন, এই চ্যানেল থেকে ইউটিউব সম্পর্কিত ভিডিও আর কখনোই আপলোড করবো না, শুধু আপনাদের রেসপন্সের উপরে নির্ভর করবে। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম, এখানে আসার পর ক্রোম ব্রাউজারে আমি চলে আসলাম, আমার চ্যানেলটাকে আমি ওয়াইট স্টুডিও সিস্টেমে কিন্তু আমি এখানে ড্যাশবোর্ডে অন করে নিছি। আপনারা এখানে এসে ক্রোম ব্রাউজার সার্চ করবেন studio.youtube.com, জাস্ট এটা লিখে সার্চ করবেন, সার্চ করলে আপনাদের চ্যানেলটা এখানে অ্যাক্সেস নিয়ে নিবে, আপনাদের মেইলটাকে জাস্ট ক্রোম ব্রাউজার এখানে আপনারা লগ ইন করে রাখবেন, ঠিক আছে। এখানে আসার পর দেখতে পারতেছেন আমি আমার চ্যানেলে আসলাম, আসার পর প্রথমত যে কাজটা আপনাদেরকে সেটা করতে হবে হচ্ছে আপনি যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনাকে একদম সেম সিস্টেম এভাবেই কিন্তু আপনাকে দেখাবে আপনার ড্যাশবোর্ড, ঠিক আছে। আপনাকে প্রথমত কী করতে হবে, একদম কর্নারে দেখতে পারতেছেন এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এখানে ক্লিক করে দিবেন, আমি দেখিয়ে দিচ্ছি জুম করে, এই যে এখানে ক্লিক করবেন, আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলের প্রথম কাজ, প্রথম দাফের কাজ কিন্তু এখানেই, প্রথমত আপনাকে একটা আপনার লোগো বা আপনার কাভার ফটো আপনি এখানে অ্যাড করতে হবে, আপনার লোগোটাকে আপনার ক্যাটাগরির সাথে আপনি মিল রেখে তৈরি করার চেষ্টা করবেন, মেক করার চেষ্টা করবেন, তাহলে গ্রো হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকবে। ওকে, তো আপনি একটা লোগো তৈরি করবেন, কীভাবে করবেন সেটা আপনার বিষয়, ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, বেশি সময় লাগবে না। আপনি একটা লোগো তৈরি করে জাস্ট এখানে অ্যাড করবেন মোস্ট ইম্পর্টেন্ট এই পার্টগুলো। ওকে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, দেখতে পাচ্ছেন এখানে একটা আপনার যে হচ্ছে যে প্রোফাইল পিকচার আপনি সেটাকে এখানে অ্যাড করতে হবে, কয়েমবির বা হচ্ছে যে কত রেজুলেশন আপনি এখানে আপলোড করতে পারবেন সব কিছু কিন্তু এখানে ডিটেলসে তারা বলে দিছে, আপনি এখান থেকে দেখে দেখে করতে পারবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পারতেছেন আপনাদের হ্যান্ডেল নেমটা আপনারা কীভাবে সেট আপ করতে হয় এগুলো নিয়ে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন ইউটিউবে। এখানে আসার পর আপনার
আপনার ভিডিও সম্পর্কিত আপনার চ্যানেলের ক্যাটাগরি সম্পর্কিত আপনি জাস্ট এখানে একটা ডিসক্রাইব করবেন বা একটা ডেসক্রিপশন লিখবেন। অর্থাৎ এই ডেসক্রিপশন থেকেই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম ইউটিউব রোবট কিন্তু আপনার ভিডিওগুলোকে আপনার অডিয়েন্সের কাছে সেন্ড করবে বা রিকমেন্ড করবে এই ডেসক্রিপশনের উপরে। সো এটা মনোযোগ সহকারে আপনাদেরকে লিখতে হবে আপনি কী ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছেন, রান্নাবান্নার ভিডিও নাকি আমাদেরই মতো ভিডিও বা অন্য কোনো ক্যাটাগরিতে হতে পারে। আপনি জাস্ট ছোটো একটা ডিসক্রাইব এখানে লিখবেন বা ডিসক্রিপশন লিখবেন। আমি কীভাবে লিখলাম আপনারা এখানে দেখতে পারতেছেন, আমি যেহেতু ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও তৈরি করি তো আমি ইউটিউবে অ্যাড করে দিছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই, কারণ এটা টেক ক্যাটাগরিতেই পড়ে। ওকে, আপনারা আপনাদের মতো করে ছোটো একটা ডিসক্রিপশন এখানে লিখবেন, তবে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট, চাইলে এখানে আপনাদের বিজনেস মেল দিতে পারেন যেটার সাথে আপনাদের যে স্পন্সাররা আছে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে বিজনেসের জন্য, সেক্ষেত্রে আপনি দিয়ে দিতে পারেন। এখানে আপনার আদার্স যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর লিঙ্ক দিয়ে দিতে পারেন, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে যে ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল বা যে কোনো কিছুর আপনি লিঙ্ক এখানে দিতে পারেন। ওকে, এই যে এখানে, ওকে, তারপর এখানে আসার পর দেখতে পারতেছেন এই যে এখানে একটা অপশন পাবেন নিচে, এখানে চাইলে আপনার কন্ট্যাক্ট মেলটাকে আপনি আপনার চ্যানেলের সাথে লিঙ্ক করতে পারেন। জাস্ট এখানে আপনার এই যে মেলটাকে এখানে বসিয়ে দিয়ে আপনি জাস্ট নিচে এসে আপনি এটাকে কন্টিনিউ দিয়ে দেবেন বা উপরে কিন্তু সেভ অপশন থাকবে, আপনি এখান থেকে সেভ দিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার প্রথম দাফের কাজ। ওকে, আপনার সেকেন্ড যে কাস্ট সেটা হচ্ছে যে আপনাকে একদম নিচে আসতে হবে, দেখতে পাচ্ছেন এখানে একটা সেটিংস আইকন আছে, ঠিক আছে, সেটিংস আইকনে ক্লিক করে দিবেন। সেটিংস আইকনে ক্লিক করার পর এখানে আরও গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আপনার চ্যানেল ক্রিয়েট করার ক্ষেত্রে এবং কি আপনার চ্যানেলটাকে সেট আপ করার ক্ষেত্রে। এগুলো যদি আপনি না করেন আপনি সারা জীবন ইউটিউবে ভিডিও তৈরি করবেন কিন্তু আপনার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাবে না, ভিউজও আসবে না। ওকে, এখানে আসার পর আপনারা দেখতে পারতেছেন কয়েকটা অপশন আছে, আপনাদের ক্ষেত্রে এতগুলো নাও দেখাতে পারে, যেহেতু আমাদের মনিটাইজেশন আছে সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো অপশন দেখাচ্ছে। এখানে আসার পর আপনার প্রথম যে কাজ সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্টস, আপনি জাস্ট এখানে তিন নম্বর অপশনটাতে ক্লিক করে দিবেন, আমি ক্লিক করে দিলাম। এখানে আসার পর অ্যাডভান্স একটা সেটিংস দুই নম্বরে জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট, এটার উপরে নির্ভর করবে আপনার চ্যানেলটা কত দূর যাবে। ওকে, তারপর এখানে আসার পর আমি একটু জুম আউট করবো, তারপর আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে আসার পর আমি একটু স্ক্রল ডাউন করলাম, দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন আছে, এটাকে আপনারা যেভাবে আছে স্ট্যান্ড ইউটিউব লাইসেন্স এটাতেই দিয়ে দিবেন। ওকে, সেটিংসটা আর এটা ক্যাটাগরি মোস্ট ইম্পর্ট্যান্ট, একটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট, এই ক্যাটাগরিটা যদি আপনি ঠিকভাবে না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা আপনার সঠিক যে অডিয়েন্সগুলো আছে আপনার যে আপনার ভিডিওর প্রতি যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাবে না বা সার্চ করলেও আপনার ভিডিওটা কিন্তু পাবেন। আপনি এখানে আপনার ক্যাটাগরিটা অবশ্যই দিয়ে দিবেন, আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেন সেটার জন্য যদি আপনি সঠিক ক্যাটাগরি আপনি না পেয়ে থাকেন বা বুঝতে না পারেন এই ভিডিও কমেন্ট বক্সে আপনি কমেন্ট করবেন, আমি আপনাকে সঠিক ক্যাটাগরিটা আপনাকে লিখে দিব বা কমেন্ট রিপ্লাই দিব। এখানে আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজটা বাংলা দিয়ে দিবেন যেহেতু আপনি বাংলা ভাষায় ভিডিও তৈরি করেন, এবং কি এখানে দেখতে পারতেছেন আপনি চাইলে কিন্তু এটা দিলেও সমস্যা নেই না দিলেও সমস্যা নেই, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এখানে আমাদের মোটামুটি কাজ শেষ, এখন আমরা কোথায় আসবো, বেসিক ইনফরমেশন, এখানে আমাদের পরে করলেও চলবে সমস্যা নেই বা না করলেও চলবে, কোনো ধরনের কোনো সমস্যা নেই। এখানে হচ্ছে যে আপনি যদি আপনার ডিসক্রিপশনে মানে প্রতিদিন যে ভিডিওগুলো আপলোড করবেন অটোমেটিক্যালি কোনো ডিসক্রিপশন যদি আপনি রাখতে চান ফেসবুক পেজের লিঙ্ক, যে আপনি চাচ্ছেন যে প্রতিটা ভিডিওতে আপনার এই ডিসক্রিপশনের যে ফেসবুকের লিঙ্কটা আছে এটা আমি ভিডিও আপলোড করার সময় অটোমেটিক্যালি তারা নিয়ে নেবে, চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন, না করলেও সমস্যা নেই, আপনি চাইলে কিন্তু ম্যানুয়ালি টাইপ করে কিন্তু সেখানে দিতে পারবেন বা কপি পেস্ট করে। ওকে, আপলোড করার সময় তারপর চ্যানেল অপশনে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল জাস্ট দুই নম্বরে, ঠিক আছে। এখানে অনেকেই ভুলটা করেন যারা হচ্ছে যে প্রথমত আপনারা এসে চ্যানেলে কাজ করেন তারপর আপলোড ডিফল্টস আপনারা জানেন, এই ভুলটা করবেন না। এই ভুলটা করলে আপনারা এখানে যে কিওয়ার্ডগুলো লিখবেন সেগুলো কিন্তু কাজে আসবে না। হ্যাঁ, আপনারা আপলোড ডিফল্টসে এসে আগে ক্যাটাগরিটা আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ হচ্ছে যে আপনার কোন ক্যাটাগরি সেটা আপনি সিলেক্ট করে তারপর আপনি চ্যানেলে ক্লিক করবেন। এখানে আসার পর এখানে কান্ট্রি দেখাচ্ছে, আপনি এখানে দিয়ে দিবেন বাংলাদেশ, আপনি যে দেশ থেকে বিলং করেন, যেখান থেকে আপনি ভিডিও তৈরি করবেন, যে ভাষায় আপনি ভিডিও তৈরি করবেন আপনি আপনার দেশটা এখানে কিন্তু দিয়ে দিবেন। ওকে, তারপর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিওয়ার্ড নিচে দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো কিওয়ার্ড, কিওয়ার্ডের আন্ডারে অনেকগুলো কিওয়ার্ড অ্যাড করছি আমি এখানে, আপনারা যদি ক্লিয়ারভাবে দেখেন দেখতে পাচ্ছেন অনেকগুলো কিওয়ার্ড, আমি কী ধরনের কিওয়ার্ড ইউজ করছি, প্রথমত দেখতে পাচ্ছেন টেকনিক্যাল ওরু, টেকনিক্যাল ওরু, টেকনিক্যাল ওরু, অর্থাৎ আমার চ্যানেলের নামটাকে আমি হাইলাইট করছি, এবং কি আমার এই নাম লিখে যদি ইউটিউবে সার্চ করা হয় আমার চ্যানেলটা কিন্তু এক নম্বরে র্যাঙ্ক করবে, অবশ্যই আপনাকে ইউনিক একটা নাম দিতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কী ধরনের ভিডিও তৈরি করবো, টেক ভিডিও, মেকিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপর এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানি, ফেসবুক, ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, ফলোয়ার্স, ফেসবুক ফলোয়ার্স,
ফেসবুক মনিটাইজেশন, অ্যাডসন রিলস মনিটাইজেশন, ইনস্ট্রিম অ্যাডস মনিটাইজেশন, ইনস্ট্রিম অ্যাডস। আমি যেহেতু ফেসবুক নিয়ে ভিডিও তৈরি করি এই চ্যানেল থেকে, সেক্ষেত্রে আমি ফেসবুক সম্পর্কিত সকল কিওয়ার্ড আমি এখানে অ্যাড করে দিছি। কেননা এগুলো দেওয়ার ক্ষেত্রে যখন আমার ভিডিওটার এই যে এই কিওয়ার্ডগুলো লিখে মানুষের সার্চ করবে, আমার ভিডিওটা সেখানে শো করবে। এবং কি আপনি ভিডিও আপলোড করার সময় যখন সেম কিওয়ার্ডগুলো আপনি ইউজ করবেন আপনার ভিডিওতে, আপনার ভিডিওটা র্যাঙ্কে যাওয়া থেকে কেউ ধরে রাখতে পারবে না। কথাগুলো মাথায় রাখবেন, ঠিক আছে? অবশ্যই কিওয়ার্ডগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের কোন ক্যাটাগরির উপরে নির্ভর করে কিন্তু এখানে কিওয়ার্ডগুলো দিতে হবে। আমি যে কিওয়ার্ডগুলো ইউজ করলাম আপনিই যে এগুলো ইউজ করবেন এমনটা কিন্তু না, তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না। আপনার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এই কিওয়ার্ডগুলো আপনাকে বসাতে হবে, অন্যথায় কিন্তু আপনার ভিডিওগুলো সার্চে আসবে না। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন আপনি কাদের জন্য ভিডিও তৈরি করতেছেন। এখানে একটা অপশন পাবেন, দেখতে পাচ্ছেন ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ ম্যাড কিডস। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আপনি উপরে দিয়ে দিবেন, যদি বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনি নিচে দিয়ে দিবেন। যেহেতু আপনারা বড়দের জন্য ভিডিও তৈরি করবেন বা ইয়াংদের জন্য বা বড় যারা আছে তাদের জন্য ভিডিও তৈরি করবেন, যারা আপনাকে লাইক কমেন্ট করবে তাদের জন্য, তাহলে আপনি নিচেরটা এখানে সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট এখানে সেভে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে সেভ অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আসার পর তিনটা ভেরিফিকেশান আপনাকে করতে হবে, উপরের ভেরিফিকেশানটা আপনাকে করতে হবে, এটা করলে আপনি প্লে লিস্ট তৈরি করতে পারবেন, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা আছে। দুই নম্বরে যেটা করতে হবে 15 মিনিটের একটা ভিডিও আপলোড করলে এটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। আপনি থাম্বনেইল অ্যাড করতে পারবেন, এবং কি আপনার ভিডিওতে থাম্বনেইল অ্যাড করতে পারবেন, এবং কি এখানে কিন্তু আপনি লাইভ স্ট্রিম করতে পারবেন, ঠিক আছে? এখানে দেখতে পারতেছেন আরও একটা অপশন, এটাকে অবশ্যই আপনার ভেরিফিকেশন করতে হবে আপনার এনআইডি কার্ড দিয়ে বা আপনার চেহারার এইভাবে ভিডিও দিয়ে বা এইভাবে ভিডিও শ্যুট করে কিন্তু ভেরিফাই করতে হবে আপনার চেহারার সাথে মিল রেখে। আপনি যদি আপনার ভিডিও আপলোড করেন তাহলে আপনার চেহারা দিয়ে অবশ্যই ভেরিফিকেশন করবেন, অন্যথায় প্রবলেম হবে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব, যদি আপনি আপনার আইডি কার্ড দিয়ে এখান থেকে ভেরিফাই করেন আপনি যে কোনো ভিডিও এখান থেকে আপলোড করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। ওকে, আশা করি বুঝতে পারছেন। তারপর এই কয়েকটা সেটিংস আপনি যখন ক্লিয়ারলি আপনার চ্যানেলে আপনি সেট করবেন আর কোনো কাজ নেই। মোস্ট ইম্পর্টেন্ট একটা ইউটিউব চ্যানেলের ইম্পর্টেন্ট যে সেটিংসগুলো আছে সেটাই আপনাদেরকে দেখালাম। যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকে এখনই এগুলো ঠিক করেন, এগুলো ঠিক করার পর যখন আপনি কনসিস্টেন্টলি মেনটেন করে ভিডিও আপলোড করবেন তখন আপনার চ্যানেলটা র্যাঙ্ক হওয়া থেকে বা ভাইরাল হওয়া থেকে আপনার ভিডিওতে ভিউজ আসা থেকে কেউ থামিয়ে রাখতে পারবে না। আজকের এই ভিডিওতে আমার সবগুলো সিক্রেট আপনাদেরকে দেখালাম। ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই লাইক দিয়ে দিবেন, এবং কি চ্যানেলে নতুন হলেও অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদেরকে বলার মতো কিছু নেই, যদি আপনারা শুধুমাত্র ফেসবুকে কাজ করে থাকেন এটা আপনাদের ভুল। আপনারা আজকে থেকে ইউটিউবে এবং কি ফেসবুকে একই সাথে কাজ করবেন, একই ভিডিওকে আপনি আলাদা আলাদা সবগুলো প্ল্যাটফর্মে আপনি শেয়ার করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। ইউটিউবে অবশ্যই আপনাকে কাজ করতেই হবে যদি আপনি ফেসবুকে সফল হতে চান। ফেসবুক যে আপনাকে চাইবে এমনটা কিন্তু না। আপনি যদি পাশাপাশি ইউটিউবে কাজ করেন আপনি যে ইউটিউবে যে সফল হবেন না এমনটাও কিন্তু গ্যারান্টি নেই। আপনি ফেসবুকে হতে পারছেন না, আপনি যে ইউটিউব যে আপনাকে চাইবে না এমনটাও কিন্তু না। সো কখন কোন প্ল্যাটফর্ম কাকে চাই এটা কিন্তু কেউ বলতে পারে না। কন্টিনিউ কাজ করতে থাকুন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আর যদি ইউটিউব সম্পর্কিত আরও ভিডিও লাগে আপনারা কমেন্ট করবেন এই ভিডিও কমেন্ট বক্সে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।